নমস্কার বন্ধুরা, আজকে বুঝতেই পারছেন থাম্বনেল দেখে যে আমি আজকে বলবো যে এই মে জুন জুলাই মাসে কিভাবে গোলাপ গাছের পরিচর্যা করবেন। আমরা সাধারণত জানি যে শীতকালে গাছ হচ্ছে গোলাপ গাছ, কিন্তু না বন্ধুরা, আপনারা যদি ঠিকঠাক পরিচর্যা করেন তাহলে কিন্তু 12 মাস এই গোলাপ গাছ থেকে আপনারা গোলাপ ফুল পেতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি মে মাসের 7 তারিখে, তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গোলাপগুলো ফুটেছিল। এখন এগুলো শুকিয়ে গেছে, আমি কাটিনি, কারণ এগুলো ভিডিওতে আমি দেখাবো বলে। এবার কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি বলবো গোলাপ গাছকে নিয়ে, আপনারা নোট করে রাখুন। প্রথম যেটা আমি বলবো, গোলাপ গাছের যে গোড়া সেটা সব সময় এরকম ক্লিন থাকতে হবে, ঠিক আছে? তো এই যেগুলো বেরিয়েছে এই আগাছাগুলোকে তুলে ফেলে দেব। তার কারণ হচ্ছে এই আগাছাগুলো এই যে গাছের যে গোড়ার যে মাটির যে রস সেটাকে খেয়ে নেবে। প্রথম এটা গেল টিপস। সেকেন্ড হচ্ছে আমি যেটা বলবো, এই যে দেখতে পাচ্ছেন হলুদ হয়ে মানে একটা পুড়ে যাওয়া পাতা এরকম রয়েছে, এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। ঠিক এইখান থেকে কাটবো, এই এই জায়গাটা থেকে কেটে বাদ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এরকম করে কেটে দেব, কারণ এই যে শুকনো পাতা বা শুকিয়ে যাওয়া বা রোগ পোকা লাগা পাতা যদি আমরা রেখে দিই, এরা কিন্তু পরের যে আরও আশেপাশে সবুজ পাতা থাকবে সেগুলোকে নষ্ট করে দিতে পারে। তাই সবসময় যেটা করবেন, এই যে মানে হলুদ হয়ে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া পাতা সেগুলোকে গাছ থেকে বিদায় দেবেন, মানে এইভাবে কেটে কেটে আপনারা এগুলোকে সরিয়ে দেবেন। এটা গেল সেকেন্ড টিপস। থার্ড টিপস আমি বলবো, এই যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে ফুলগুলো ফুটে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেগুলো শুকিয়ে গেছে, এইগুলোকে আমরা ঠিক একদম এই যে ডাল, আমি দেখিয়ে দিই আরেকটু ভালো করে, এই যে গোড়াটা, এই গোড়াটা ঠিক এইখান থেকে আমরা কেটে নেব। চলুন আমরা দেখাই। হয়ে গেল, এইভাবে সবগুলোরই আমরা কেটে নেব। তার কারণ এই শুকনো ফুলগুলোকে শুকোতে গোলাপ গাছের কিন্তু আর একটা এনার্জি চলে যাবে, এবং তাতে করে গাছে নেক্সট যে ফুল আসা সেটা কিন্তু হয়ে যাবে দেরি। দেখতে পাচ্ছেন যে এগুলো আমি কেটে দিয়েছি, এগুলোতে মানে আমি নেক্সট স্টেপে বলবো যে এই যে জিনিসটা এটাতে যাতে পোকা মাকড় না লাগে তার জন্য আপনারা কী করবেন। আমি পুরো গাছটা প্রথমে কেটে পরিষ্কার করে দিয়েছি ফুলগুলোকে, আর একদম গোড়া থেকে কাটবেন যাতে ওখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে আসতে পারে। এই যে একদম কেটে পরিষ্কার করে দিয়েছি। এবার দেখুন আমি যে কেটেছিলাম তার আগে, এই যে কেটেছিলাম এখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে এসেছে, বুঝতে পারছেন লাল লাল হয়ে রয়েছে, এগুলোকে আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর এই ব্রাঞ্চগুলো বেরিয়েছে। যত গাছের কাটবেন ফুল বা ডগা সেগুলো কিন্তু পরপর পাতা ছাড়তে থাকবে। এবার আমি বলে দিই, 7 পাতা হলে কিন্তু সেগুলো কেটে ফেলে দেবেন, এগুলো কিন্তু মোটামুটি 5 পাতায় সব আছে। যেখান থেকে দেখবেন এটা যে গোড়া, আমরা সময় বলি এলা ডাল, এলা ডালটা কি দেখুন, এই যে গোড়া, গোড়ার যেই যে নিচে থেকে একটা আমার বেরিয়েছিল ডাল, এটাকে বলে এলা ডাল। এইখান থেকে যদি 5 পাতা 7 পাতা, সাধারণত 7 পাতাই হয়, যেটাই হবে সেটা কিন্তু কেটে ফেলে দেবেন, কারণ এখান থেকে গ্রাফটিং করা হয়েছে দেশি গোলাপের সাথে। তো গ্রাফটিংয়ের ঠিক নিচে থেকে যে ডালটা বেরোবে সেই ডালটা কিন্তু কেটে ফেলে দিতে হবে, যদি তার উপর থেকে বেরোয় তাহলে কিন্তু সেটা আমরা কাটবো না, ঠিক আছে? আর এরকমই এই যে ডগাগুলো আমরা কাটলাম, এগুলো তো খোলা হয়ে রইলো, এবার এগুলো আমরা কী করব চলুন দেখেন। এর জন্য আমরা কী করব, একটুখানি সাফ পাউডার বা যদি না থাকে ঘরোয়া পদ্ধতিতে আমি বলছি একটু হলুদ লাগিয়ে দেবেন। হ্যাঁ ঠিক শুনেছেন, একটু হলুদ লাগিয়ে দেবেন। হলুদ খুব অ্যান্টিসেপ্টিকের কাজ করে, আমরা এটা সবাই জানি। যেখানে যেখানে আমরা কেটেছি সেখানে সেখানে এরকম হলুদ লাগিয়ে দেবেন, তাহলে এটা ফাঙ্গিসাইডের কাজ করবে এবং পোকামাকড় রোগ পোকা বা কিছুভাবেই এটা পচে যাবে না বা ডালটা শুকিয়ে যাবে না। অনেক সময় হয় কি, আমরা ডালটা উপর থেকে কেটে দিলাম কিন্তু
শুকো, মানে সেটা ডালটা কাটার পর দেখা যায় যে শুকিয়ে যায়, সেই শুকিয়ে যাওয়া ব্যাপারটা হবে না যদি এরকম হলুদ লাগিয়ে দেন। হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট স্টেপ, আমরা কি করব, গাছের গোড়াটাকে প্রথমে আমরা খুঁড়ে নেব। ঠিক এরকম একটা যন্ত্র, মানে যন্ত্র বলুন বা আমার কাছে এটাই এখন যন্ত্র, এইভাবে একদম গাছের যে সাইড থেকে এইভাবে আমরা খুঁড়ে নেব। কেন খুঁড়বো, কারণ আমরা দেবো এরপরে খাবার, খাবার না দিলে তো কোনো গাছ বৃদ্ধি পায় না। তো সেইভাবে আমি আরেকটা কাজটা খুঁড়তে খুঁড়তে বলে দিই, যে গোলাপ গাছের ফুল আসতে কাটার পর এবং পরিচর্যা করার পর মোটামুটি 45 দিন সময় লাগে, 30 থেকে 45 দিনের মাথায় আবার নতুন গাছ ভরে ফুল আসবে। তো আপনারা যারা মনে করছেন যে শীতকালেই ফুল নেব আমরা আর এখন ফুল নেব না, তারা গাছের ফুল কেটে দিতে পারেন। অনেকেই কিন্তু এই গরমের সিজনে ফুল নেয় না, কারণ শীতকালে তাহলে ফুলগুলো অনেক সময় বলে ছোট হয়ে যায়। তো জাস্ট সাইডগুলো আমি একটুখানি করে খুঁড়ে দেব, নাহলে গাছের যে আমাদের যে খাবারগুলো দেবো সেগুলো ভেতর অবধি পৌঁছাবে না। হয়ে গেল, মোটামুটি একটু ঝুরঝুরো হয়ে গেছে। ঝুরঝুরো হলে কি অক্সিজেন চলাচলটাও ভালো হবে। সেম ভাবি এই গাছটারও আমরা একই পরিচর্যা করব। এইভাবে এটা আমি এখন ছোট টবে বসিয়েছি, এটা পরবর্তীকালে আমি রিপোর্টিং করে দেখাবো বলে এটা কোনো রিপোর্টিং করিনি। তো আমরা এটারও একইভাবে খুঁড়ে নেব। খোঁড়া হয়ে গেছে বন্ধুরা, এরও কিছু হলুদ পাতা রয়েছে যেটা আমরা কাটার দিয়ে কেটে নেব। এই যে শুকিয়ে গেছে এই জায়গাগুলো কেটে ফেলে দেব। হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট স্টেপ, যেটা পাতা সবুজ এরকম সুন্দর ও সুস্থ রাখার জন্য আমরা এই গাছে কিছু খাবার দেব। সেই খাবারটা কি চলুন আমরা দেখে নিই। এই যে এটাতে কিছু দিয়েছি, এটা আছে আমার চা পাতা। হ্যাঁ, যে চা পাতা আপনারা বাড়িতে খান সেই চা পাতাটা ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে এরকম ঝুরঝুরে করে নিতে হবে। তো ঝুরঝুরে করে নেওয়ার পর এটা আপনি রোদে শুকানোর পর, মানে যাতে পিঁপড়ে না থাকে, সেটা এইভাবে ঝুরঝুরে করে নেবেন এইভাবে। আর তার সাথে দেবো একটুখানি হলুদ, এটা আমি লাস্টে প্রয়োগ করব যাতে পিঁপড়ে টিপড়ে না লাগে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার বাগানে, মানে আমার নিজেদের হাতে তৈরি করা ভার্মি কম্পোস্ট, যেটা আপনার সবজি সমস্ত বাড়ির যত সব সবজি আসে সেগুলো দিয়ে এগুলো আমি জমিয়ে একটা সার তৈরি করেছি। আর এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এইটা, এটা হচ্ছে পটাশিয়ামযুক্ত কলার খোসার জল। কলাটাকে আমি মোটামুটি 15 দিন ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে ওভারনাইটও ভেজাতে পারেন, বা মানে কলার যে খোসাটা সেটাকে শুকিয়ে ড্রাই করে ডাস্ট বানিয়েও ব্যবহার করতে পারেন, যার যেটা ইচ্ছা। আমি এটা ভিজিয়ে জল বের করে রেখেছি, এটা আমি দেবো পটাশিয়ামের জন্য। আর এটাতে হচ্ছে নাইট্রোজেনযুক্ত, নাইট্রোজেন পাবে তাতে গাছ বড় হবে এবং ফুল হবে অনেক সুন্দর। তা আমরা কী করবো, এগুলো সবগুলো মিশিয়ে নেব এবং হলুদটাও এর সঙ্গে মিশিয়ে নেব, তাতে করে পিঁপড়ে লাগবে না এবং কোনো পোকামাকড় রোগ পোকারও আক্রমণ হবে না। কি করব আমরা, এইভাবে গাছে দিয়ে দেব, এরকম নেব, নিয়ে এগুলো এরকমভাবে দিয়ে দেব। হয়ে গেল। এবার দেব এই গাছটা সাইড থেকে। আমি
একটু এখানে আমার বাকি গাছগুলো যেগুলো ছিল দিয়ে দিলাম। তারপরে দেব লাস্টলি পটাশিয়াম যুক্ত এই জলটা, যেটা দেখছেন একটু হলুদ গুঁড়োও পড়েছে, এটা ভালোই হয়েছে, এটা দেব। এবং লাস্টে এটাতে আমি দিয়ে দেব এক মগ জল। চলুন দিয়ে দিই জল একটু সামান্য। তো আমাদের জল দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছেন এইটা সুন্দর। আর হ্যাঁ, মাঝে মাঝে 15 দিন অন্তর দেবেন ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। সাপ বলে যে ফাঙ্গিসাইডটা আসে সেটা 1 চামচ 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় লাগবে না এবং গাছ থাকবে সুস্থ ও সুন্দর। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলুন বন্ধুরা। আজকের মতো এইটুকুই, দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন, আপনারা আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানান আর কী কী জানতে চাইছেন গোলাপ গাছের যত্নের ব্যাপারে। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ যখন আমার সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা এই ছোট্ট চ্যানেলটার পাশে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করুন, নাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছাবে না। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।